जय श्री राम। दूसो जन है की पश्चिम बांगल् कि गुंडा आर धने खाली एक गुंडी आ रास्ता सीमान लगे आटके दिए आटके दें ना कत तो खबर जोर आखो 2019 साले लोकसभा निर्वाचन पर अपने पार्टी छो गर्ते ढुके गेलेंगे भलो क्यों जाने ना लकेट चैटार्जी जेतार पर गर्ते ढुके गुंडी गर्ते ढुके एखन थेके भद्र हन मुखटा ब्लीचिंग फिनाइल दिए परिष्कार करे चलुन मुखटा परिष्कार करे भद्र हये चलुन ताहले परबर्तीकाले आर किछु ना होय रात्रे अन्तत बाड़ीते घुमाते पारबे। समबेत राष्ट्रवादी देशप्रेमिक भद्रमंडली आपनादेर सकलके आंतरिक शुभेच्छा राष्ट्रवादी अभिनंदन एवं शुभ मकर संक्रांति आगाम शुभेच्छा निवेदन करी। आज के आमादेर सभाते जरा व्यवस्थापना करेछेन एवं तादेर लड़ते हुए गत दुदिन धरे पताका टांगाते देबे ना बैनार टांगाते देबे ना सुंदर हाथ जोड़ कर दाड़ी सामने कयला भाई तो पिसीमणि बोलते हारिए क्षमा कर दे नंदीग्रामे जावा भूल डान दिखे पिसी बाम दिखे कयला दोजन ही हाथ जोड़ कर दिखे तक क्षमा अपने चाहले पश्चिम बांगलार जनगण करबे ना तिहारे जन दुर्दशा की कौन जगह पहुंचाय शुद्ध देखते थकूं देखते थकूं कथा जा पुलिस बाबा पार करेगा पुलिस सर नीन भोकार्ता नाई धनेखाली मंडल प्रेसिडेंट विश्व बाउल दास शंकर आहिर अमर मुर्मू तनुश्री दास मनोजित गुईन एदेर प्रथमे आंतरिक अभिनंदन कृतज्ञता जानाच्छि। भाई बोन आपनारा एकदम शक्त थाकबेन चले जाओयार परे जदि कोनो कर्मीके गायहात तो दूरेर कथा हुमकी जदि देखाय प्रथम फोन तुषार मजुमदार के द्वितीय फोन प्रियंका टेबरियाल के और तृतीय फोन शुभेंदु अधिकारी कैसे टाइप की करे दीते हैं जानी आज के कलकाता हाईकोर्टे काफी थानार एक मिथ्या मामला हाईपोर आईसी सीबीआई तदंत आर कमप्लेनर के बोले सीआरपीएफ एर प्रोटेक्शन दीते ढुकते भीतरे समस्त आईसीरा टाका दिए पश्चिम पे भाईपो तार पीएफ कथा पश्चिम बंगे मिथ्या केसे रामदानी कर भविष्य खूब खराब हमारा अनेक चढ़ाई उतराई देखे तृणमूल सीपीएम तृणमूल सीपीएम अनेक रेजिमेंटेड पार्टी गणसंगठन कृषक सभा लक्ष्मण शेख सुशांत घोष अनिल बसु अभय घोष अनेक बड़ बड़ कमरेड देखे अनेक बड़ बड़ मातब्बर पुलिस अफिसार वासुदेव बागेदेर मत देखे तर कारो देखा नाई तुम्हार देखा नाई दिए तुम्हार देखा नाई अवस्था तई है
আমাদের রাজ্যের সম্পাদক এবং বিধায়ক মাননীয় বিমান ঘোষ, আমাদের রাজ্যের সম্পাদিকা বিশিষ্ট আইনজীবী প্রিয়াঙ্কা কেভরিওয়াল, এই জেলার ভূমিপুত্র রাজ্যের সম্পাদক দীপাঞ্জন গুহ, সম্মানীয় প্রতাপ দা আমাদের অভিভাবক সিনিয়র লিডার, এই জেলায় পিছন থেকে সব কাজ করছে যাতে আপনারা পঞ্চায়েতে লড়তে পারেন, প্রতাপ দাকে শ্রদ্ধা জানাই। তুষার মজুমদার আছেন আমাদের প্রিয় সভাপতি, শ্যামলদা আছেন প্রাক্তন সভাপতি শ্রীরামপুর জেলার, এই জেলার ইনচার্জ মানস ভট্টাচার্য, স্বপন পাল, চিত্তরঞ্জন সিং, সুরেশ সাউ, শ্রীমতী শিপ্রা ঘোষ সহ নেতৃত্ব রয়েছেন সম্মানিত মঞ্চ। আপনারা জানেন যে আজকে ধনখালীতে আমাদের সামান্য 300-400 মিটার হাঁটা এবং তারপরে একটি প্রতিবাদ সভা, আমাদের তো কোনো মাঠ দেয় না, কোন মাঠে আপনি সভা করতে পারবেন না। প্রথম দিন এনওসি দিলে পরের দিন পুলিশ ডেকে নিয়ে এসে এনওসি তুলিয়ে দেয়, তাই বাধ্য হয়ে খানিকক্ষণ আমাদের এই রাস্তায় প্রতিবাদ সভা করতে হচ্ছে। এই প্রতিবাদ সভা কেন? প্রথম কারণ হলো গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করতে চাই মমতা ব্যানার্জির কাছে। গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়ে গেছে পশ্চিম বাংলায়। 2023 সালে পঞ্চায়েতের মেয়াদ শেষ হবে, পঞ্চায়েতের নির্বাচন হবে, পঞ্চায়েত মানে গ্রামের সরকার। এই গ্রামের সরকারের মধ্য দিয়ে মানুষের ন্যূনতম যা প্রয়োজন তা পৌঁছে দেওয়া যায়। থানা পুলিশ কোর্ট কাচারি না করার আগে নিম্ন পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত, সেখানে মানুষের সমস্যা সমাধান হয়। আর আপনাদের রেশন থেকে মিড ডে মিল, শিশু শিক্ষা কেন্দ্র থেকে আইসিডিএস এর সেন্টার, রোগ প্রতিষেধ অভিযান থেকে শুরু করে ভ্যাকসিনেশন, সব কাজ যাতে সুষ্ঠুভাবে হয়, মানুষ যাতে এই পরিষেবা পায় তার নজরদারি করার কাজটাই হল পঞ্চায়েত। এর জন্য ভারতবর্ষের সংবিধান 1987 সালে পঞ্চায়েতের রাজ ফিরিয়ে এনে পঞ্চায়েতকে তৃতীয় সরকারের স্বীকৃতি দিয়ে গেছে। বহু রাজ্যে সিম্বলহীন পঞ্চায়েত নির্বাচন হয়, আবার বহু রাজ্যে দলগতভাবে পঞ্চায়েত নির্বাচন হয়, 5 বছর পঞ্চায়েত চলে রাজনীতির বাইরে গিয়ে, ভূভারতে কোথাও পাবেন না এইরকম চোর দুর্নীতিগ্রস্ত গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা, যা পশ্চিমবঙ্গে কৃষি ভাইপোর কোম্পানি করে দিয়ে গেছে। আপনি কোন নাগরিক পরিষেবা টাকা ছাড়া পাবেন না। প্রধানমন্ত্রী ক্ষমতায় এলেন নরেন্দ্র মোদী, বললেন মা বোনদের লজ্জা নিবারণ করা আগে দরকার, যে বাড়িতে শৌচালয় নেই আমি স্বচ্ছ ভারত মিশনের মধ্য দিয়ে শৌচালয় তৈরি করার জন্য অর্থ দেব। কোটি কোটি শৌচালয় নির্মিত হল পশ্চিম বাংলায়, 70 লক্ষ শৌচালয় দিয়েছেন, অর্থ দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বচ্ছ ভারত মিশন ভারত সরকার। আপনি বলুন আপনারা পেয়েছেন কি? অধিকাংশ লোকই, 80 ভাগ লোক বলবে না পাইনি, আমরা পাইনি। তৃণমূল এত নিম্নমানের রাজনীতি করে তারা পায়খানাও খেয়ে ফেলেছে, তাই পশ্চিমবঙ্গে শৌচালয় নির্মাণ হয়নি। আর যে কটা শৌচালয় হয়েছে ওখানে পার্থকেশ্বরদের ঢুকিয়ে দিলে বের করা যাবে না, ভেঙে বের করতে হবে। এই হচ্ছে পশ্চিমবাংলার পঞ্চায়েত। পশ্চিমবাংলার পঞ্চায়েত 2018 সালে 34% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে
लूट करे छिलो तृणमूल कांग्रेस बीडीओ ऑफिसर सामने बोमा बंदूक लाठी निये गुंडा देर के जोड़ो करे एक निर्दिष्ट संप्रदाय के व्यवहार करे नॉमिनेशन फाइल करते जाएगी जदिओ नॉमिनेशन करलें भोटेर दिन भोट लूट हलो केंद्रीय आधा सामरिक बाहिनी नामते दिलो ना 2013 साले तत्कालीन राज्य निर्वाचन कमिशनर साहसी अत्यंत दक्ष लड़ाकू आईएस श्रीमती मीरा पांडे महोदया सुप्रीम कोर्टे गिए 400 कंपनी सीएपीएफ आनते पेरेछिलेन 18 साले सिविक वॉलंटियर दिए चप्पल पड़ा पुलिस दिए पार्टी कैडर देर दिए पंचायत भोट लूट हुई जेखाने नॉमिनेशन आटकाते पारेनी भोटेर दिन भोट लूट को आटकाते पारेनी लास्ट करेछे गणना केंद्रे गणना केंद्रे प्रथमे पंचायत गणना है तारपर पंचायत समिति तारपरे जिला परिषद मध्यरात्रि हो जाए जेने राखुन आमी तृणमूल कांग्रेसेर दलेर मध्येई छिलाम राज्येर मंत्री छिलाम झाड़ग्राम जिला परिषद बीजेपी पेयेछिलो ममता बनर्जी निजे नवान्नते बसे डीएमएसपी के चाप दिए बदले दिएछिलेन फलाफल आलिपुर दुआर अविभक्त जलपाईगुड़ी जिला परिषद बीजेपी पेयेछिलो राज्येर एकजन मंत्री के पाठिए भारतीय जनता पार्टी पद्म फुलेर उपर मारा छाप सेई ब्यालट गुलो के बेर करे जोड़ा फुले आरेकटा करे छाप मेरे जेनुइन भोटार सठिक भोटारेर थेके बातिल ब्यालट बेशी करे बीजेपी के हारानो होयेछिलो ठीक एकी भावे पुरुलियातेओ जिला परिषद बेआईनी करे गणनाय दखल करेछे एई चोर तृणमूल कांग्रेस जारा गणतंत्र माने ना स्कूलेर मैनेजिंग कमिटी तुले दिए छे मूर्खगुलो चोरगुलो पेटे धक्का मारलो मुख थेके ओआ कख बेरोबे ना सेई नेतारा होयेछे स्कूलेर मैनेजिंग कमिटीर सभापति आर मिड डे मिले चाल चुरी करे खाच्छे स्कूल कलेजेर कलेजेर निर्वाचन छात्र संसदेर 7 बछर धरे हय ना कोनो समबाय समितिर भोट करे ना शेयर होल्डाररा भोट दिते पारे ना नॉमिनेटेड कोऑपरेटिव चलछे स्टेट कोऑपरेटिव बैंकेर भोट हय ना वेबस्कारेर भोट हय ना पश्चिमबंगे कोथाओ निर्वाचन हय ना एई हलो तृणमूल कांग्रेस আপনারা গ্রামে কেন পরিবর্তন আনবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি মাথায় ছাদ দেওয়ার কর্মসূচি নিয়েছেন 12-13 কোটি লোক ভারতবর্ষের ইতিমধ্যে বাড়ি পেয়েছে পশ্চিমবঙ্গে তিনি কার্পণ্য করেননি অন্য দলের সরকার আছে বলে তিনি তার রাজধর্ম থেকে বিচ্যুতি ঘটাননি এখানেও 40 লক্ষ বাড়ি দিয়েছিলেন এই 11 লক্ষ 26 হাজারের আগে পর্যন্ত কে পেয়েছেন বাড়ি কেউ পাননি দুচারজন যদি বলেন পেয়েছি 20-30 হাজার টাকা করে কাটমানি দিতে হয়েছে বললেই বলবে টাকা তো চেকে দেওয়া হয় কাটমানি কি করে নিলাম আমরা হ্যাঁ তালিকাটা আপনাদের কাছে থাকে 50% টাকা প্রথম দিতে হয় আপনি বলেন যে টাকা জমা দাও 30,000 কন্ট্রাক্ট 20,000 জমা দাও তাহলে ফার্স্ট পেজ ছাড়ব তারপরে টাকা ট্রান্সফার এবারে আপনার ঘর হলো দ্বিতীয় ফেজের টাকা বলবে ওই যে আগের 10,000 বাকি আছে ওটা কবে দেবে বলো তারপর টাকাটা ট্রান্সফার করবে শুনেন এখন ভারত সরকার এবারে পঞ্চায়েতের টাকা ট্রান্সফারের ক্ষমতা কেড়ে নিয়েছে সরাসরি বেনিফিশিয়ারিকে আরটিজিএস এনএফটিএস করে টাকা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এই চোর তৃণমূলকে টাকা মারার হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু আজকে
11 লক্ষ 26 হাজার কোটি 8200 কোটি টাকা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবাস প্লাস প্রধানমন্ত্রী আবাস যোজনার বর্ধিত কর্মসূচি হিসেবে দিলেন। আপনারা কি দেখছেন তালিকাটা? 28 তারিখের মধ্যে তালিকা প্রকাশের কথা কেউ জানে না, 31 তারিখের মধ্যে ফার্স্ট ফেজের টাকা ট্রান্সফারের কথা কেউ জানে না। প্রচুর গরিব মানুষরা এই 18 সালের তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়নি, বঞ্চিত হয়েছে, তারা পাওয়ার যোগ্য কিভাবে পাবেন? তালিকা তৈরি করার দায়িত্ব গ্রাম পঞ্চায়েত প্রধানের, টাকা ট্রান্সফার করার দায়িত্ব জেলা শাসকের। যদি অভিযুক্ত কেউ হয়ে থাকেন, প্রথম হলো গ্রাম পঞ্চায়েত, দ্বিতীয় হলো বিডিও, তৃতীয় হলো জেলা শাসক, এরা টাকা ট্রান্সফার করার দায়িত্বে। আপনাদেরকে আমি বলে যাই, যাদের 18 সালের তালিকায় নাম নেই তাদের জন্য বিজেপি আছে, জনস্বার্থের মামলা হচ্ছে। আপনার হকের অধিকার ফেরানোর জন্য একদিকে রাস্তায় লড়াই, অন্যদিকে আমাদের জনস্বার্থের লড়াই করে আপনাদের পাইয়ে দেওয়ার লড়াই আমরা করব। দ্বিতীয় হল 18 সালের তালিকায় নাম ছিল গরিব মানুষ, তফসিলি জনজাতি, মূলবাসী, প্রান্তিক মানুষ, আদিবাসী, প্রান্তিক কৃষক, সেই লোকের নাম কেটে দেওয়া হয়েছে। কারণ আপনি 2021 সালে আপনার পাড়ায় বিজেপির পতাকা টাঙ্গিয়েছেন, তুষার মজুমদারের হয়ে ভোটে প্রচার করেছেন, তাই আপনার বাড়ির নাম কাটা হয়েছে। আইডি নম্বরটা দিয়ে মণ্ডল সভাপতিদের কাছে দিন। 18 তালিকায় নাম ছিল, কেটে দিয়েছে বিজেপি করার অপরাধে। আমরা দিল্লি থেকে তদন্তকারী টিম পাঠাবো, অভিযোগ সত্য প্রমাণ হলে আপনার হকের টাকা আপনি যাতে পান তার ব্যবস্থা আমরা করব। তৃতীয় হল 18 সালের তালিকায় পাকা বাড়ি নাম আছে, চার চাকার গাড়ির মালিকের নাম আছে। আগে ইন্দিরা আবাস যোজনা গীতাঞ্জলি পেয়েছেন, আবার তাকে বাড়ি পাইয়ে দেওয়া হয়েছে, তিনি এখানকার গুন্ডির সঙ্গে ঘুরেন, এখানকার কর্কশ বিধায়িকার সঙ্গে গলা মেলান, তাই তাকে পাইয়ে দেওয়া হয়েছে, কাটমানি তো আছে। তাই এমন যদি অভিযোগ থাকে আইডি নম্বরটা দেন। আমি এখনো পর্যন্ত দিল্লিতে 17টা ব্লকের ব্যাপারে অভিযোগ করেছিলাম, টিম এসে গেছে, আজকে টিম এসে গেছে। শুধু ময়নার বাচ্চা গ্রাম পঞ্চায়েতে 300 নামের অভিযোগ করেছিলাম। আগামীকালই কেন্দ্রীয় সরকারের এনএলএম টিম ওই গ্রাম সংসদ ভিজিট করবে, পাকা বাড়িতে যারা টাকা দিয়েছেন মাননীয় ডিএম আপনি তো যাবেন, টাকাটাও ফেরত করাব। চার চাকার গাড়ি আছে, ট্রাক্টর আছে, চাকরি করেন, 2.5 একরের বেশি জমি আছে, প্রফেশনাল ট্যাক্স দেন, ইনকাম ট্যাক্স পেই, আগে IOI নিয়েছেন, গীতাঞ্জলি নিয়েছেন, PM কিষাণ সম্মান নিধি পান, কৃষক বন্ধু এনজয় করেন, খুব সাবধান, যেটা ঢুকেছে গুছিয়ে রাখুন। ফেরত আমরা করাবো এ অপজিশন, অন্য অপজিশন, এ অপজিশন সেটিং অপজিশন নয়। মাননীয় মুখ্যমন্ত্রী সাগরে গেছেন, আপনি শুনছেন নাকি আপনার কোন লোক আমার বক্তব্য? বিধান পরিষদের বিলটা পারলেন নাকি করতে? মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হতে পারলেন? সব বিশ্ববিদ্যালয়ের রাজ্যপালকে সরিয়ে চ্যান্সেলর হয়েছিলেন,
হতে পেরেছেন পারেননি লোকায়ুক্ত নিয়োগ করতে পেরেছেন ইনফরমেশন কমিশনার নিয়োগ করতে পেরেছেন সিকিউরিটি কমিশনের ফাইলটা রাজভবন থেকে বেরোলো কোনটাই পারেননি পারবেন না আমরা এগারো থেকে একুশের অপোজিশন দেখেছেন আপনারা সেটিং অপোজিশন সিপিএম কংগ্রেস আর বিজেপির অপোজিশন দেখছেন চোখে চোখ রেখে কথা বলার অপোজিশন আপনারা দেখছেন তাই আবাস যোজনা নিয়ে ব্যাপক গণ আন্দোলন করুন কালকে মালদা বালুরঘাটের সভা থেকে আতঙ্কিত পিসিমণি মুখ্য সচিবকে বলেছে বিরোধী দলের কাছে কেন অভিযোগ দিচ্ছে লোক এফআইআর করুন আজকে ভাইপোর আরেকটা চামচা আছে পঞ্চায়েত সচিব উলগানাথ দক্ষিণ চব্বিশ পরগনায় ডিএম ছিল দুশো কোটি টাকা ঝেড়েছে মানরেগায় তাকে নিয়ে আজকে ভিডিওদের বলিয়েছে আবাস বাস বঞ্চিতরা যদি আবেদন বিরোধী দলের লোকের বিজেপির কাছে করে এফআইআর করুন আতঙ্কে ঘুম ছুটে গেছে আবেদন তো আপনারা করবেন অভিযোগ করবেন বড় লোককে বাড়ি দিয়েছে গরিবের বাড়ি কেটেছে আর অভিযুক্ত রাজ্যের বিরোধী দল নেতা দু কোটি আঠাশ লক্ষ মানুষের প্রতিনিধি আমার দায়িত্ব গিরিরাজ সিং এর কাছে পৌঁছে দেওয়া আর গিরিরাজ সিং এর দায়িত্ব ইনকোয়ারি করে যদি অভিযোগ সঠিক হয় টাকা ফেরত করানো ফেরত না দিলে ক্রিমিনাল কেস করে কোমরে দড়ি পরিয়ে ওদের ভেতরে নিয়ে যাব আমরা পাঁচ কেজি করে চাল আর গম মোদিজির কর্মসূচি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা দু হাজার একুশের মেতে চালু হয়েছিল বাইশে ডিসেম্বর অবধি ছিল খবরটা পেয়েছেন তো সবাই মোদিজি তেইশ সালের বারো মাসও দিতে চাইছেন ঘোষণা করে দিয়েছেন বাড়িতে আটজন চল্লিশ কেজি করে যেমন চাল আর গম চাল বা গমের বদলে আটা পাচ্ছেন আবার তেইশ সাল বারো মাস ধরে পাবেন শুধু নামটা চেঞ্জ হয়েছে আগেরটা ছিল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা এবার হয়েছে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা তাই এই কথাগুলো বাড়িতে বাড়িতে বলুন আর তোলামূল পার্টি পুলিশ নিয়ে বড় বড় হুমকি চুমকি জন্মালেই শিশু সাথী মরিয়া গেলে সমবেত সব নাকি উনি করেছেন স্টিকার পিস এবারে প্রত্যেকবারে টুপি পরায় ভোটের আগে দিদিকে বলো কে কে ফোন করেছিলেন কার কার সমাধান হয়েছে নাই তা তো পিন্ডি চটকে দেয় আপনার নাম কি আপনার বাবার নাম কি আপনার জেঠুর নাম কি আপনার খুড়ার নাম কি আপনার দাদুর নাম কি আপনার তিন পুরুষের নাম কি আপনি কোন গ্রামে বাড়ি কোন পঞ্চায়েত কোন ব্লক কোন বিধানসভা কোন জেলা আপনার বাড়ি যেতে গেলে একটা গুরুত্বপূর্ণ ইয়ারমার্ক বলুন সে নারী ভুড়ি চটকে একেবারে সে যেন উকিলের মতো জেরা করে দিদিকে বল তারপরে তো দুয়ারে সরকার খপের ছপ বাইশ সালে দুবার দুয়ারে সরকার করেছে মে মাসে ডিসেম্বর মাসে বার্ধক্য ভাতার আবেদন করেছিলেন কে পেয়েছেন হাত তুলুন পাই নতুন লক্ষ্মী ভান্ডারের আবেদন করেছিলেন কেউ পেয়েছেন তোমার দেখা নাই রে তোমার দেখা নাই দিবে কোথ থেকে টাকা থাকলে তো দিবে সিপিএম করিয়া গেছিল দু লক্ষ কোটি টাকা ঋণ পিসিমণি করিয়া দিয়েছেন ছ লক্ষ কোটি টাকা ঋণ সিপিএম রাখিয়া গেছিল এক কোটি বেকার পিসিমণি করিয়া দিয়েছেন মাত্র দু কোটি বেকার সিপিএম পাঠাইয়া দিয়াছিল পাঁচ লক্ষ পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে পিসিমণি পাঠাইয়া দিয়াছেন পশ্চিমবাংলায় পঁয়তাল্লিশ লক্ষ মানুষকে অন্য রাজ্যে নাম তাদের পরিযায়ী শ্রমিক শিক্ষিত লোকেরা বলে মাইগ্রেন্ট লেবার ধনেখালিতেও আছে বিশ হাজার ধনেখালিতেও থাক এসেছে
20,000 अंत तो बाहरे थाके परी जाए स्थमी क्षमा करबे क्षमा करबें बड़ डाकाते धरे ढोकान दायित्व जिन्हें एक पैसा ना कि खान ना कयला खान बाली खान पाथर खान गरु खान देशी मदे बोतल थेके पर बोतले 5 टाका करे खान आमरा ओटा बुझे नेब आपनारा निचे तलाक पारबें तो राजी आछेन तो एखाने 19 सालेर भोटेर परे एकजन माके तार छेलेर प्रसाब खेलाते बाध्य करेछिलो मने आछे धरे खाली भूले जाएनी तो धरे खाली 21 साले विधानसभा भोटेर परे अत्याचार भूले जाएनी तो भरसा राखुन आमार उपरे सूद आसल संगे दंड सूद इंग्रेजीते बोली पेनल इंटरेस्ट जदि आदाय करे दिते ना पेरेछि आमार नाम शुभेंदु अधिकारी नय प्रत्येकटा ग्राम के बूथ के दुर्भेद्य दुर्ग करुन आमरा हाईकोर्टे बोलेछि नमिनेशन फाइल भोटेर दिन भोट गणना सीएपीएफ चाह टाइमार लगानो सीसीटीवी चाह कोर्ट नमिनेटेड अबजार्भार चाह लड़ाई जितते ही मानुषेर लड़ाई एबारे आरेक भव दीदीर दूत आसछे भूत ए भूतगुलो कारा जारा सादा खाताय चाकरी पाइये दिएछे अपार भाई क्लास 7 पास हाई स्कूल टीचार लज्जा लागे ना तोलामुले एक तो बिराट भुड़ी 120 केजी ओजन बुढ़ा पार्थ हाटुर बयसी कची कची मेयेदेर के लिए की करेछे आपनारा देखेछेन एई पार्टी के समर्थन करबेन अरे एखानकार एमएलए गुंडी মানে লিঙ্গ পরিবর্তনে গুন্ডি গুন্ডাকে গুন্ডি আপনাকে বলি আপনার থেকে বড় মস্তান ছিল ওখানে বীরভূমে নাম তার কেষ্ট বলতো গুড় বাতাসা চড়াম চড়াম উন্নয়ন থমকে আছে কোথায় গেল কেষ্ট বাবা আজকেও তো হাইকোর্ট খারিজ করে দিয়েছে তিহারে যাবে এখন মমতা বেনার্জি জেলের ভিতরে বেলের মোরব্বা খাচ্ছেন অষ্টমীর দিন লুচি আর ডাল খাইয়েছেন দশমীতে কচি পাটার মাংস খাইয়েছেন আর তিহারে যাবে দরজা নাকি ফাঁক হচ্ছিল একটু ফাঁক হবে কেষ্ট ঢুকে যাবে আর একটু ফাঁক হবে ভাইপো ঢুকে যাবে আর একটু বড় ফাঁক হবে ভাইপোর বউ ঢুকে যাবে আর একটু বড় ফাঁক হবে মেনকা গম্ভীর ঢুকে যাবে ক্রমশই তিহারের দরজাটা বড় হবে আর ডাকাতেরা জেলে যাবে জোরবাদন তৈরি হন বন্দে ভারতে পাথর ছুঁড়ছে সব হিসাব হবে আজকে এনআইএ কে আটকেছে মমিনপুরে এই পশ্চিমবঙ্গটাকে জঙ্গলের রাজত্ব পাকিস্তান বানিয়ে দিয়েছে এদেরকে উৎখাত করতে হবে একবারে গিড়ু থেকে তুলতে হবে শিকড় যেন না থাকে আমফানের টাকা আপনারা পাননি পিএম কিষাণ সম্মান নিধি ধনে কালির কৃষকরা পায়নি সারের কালোবাজারি আমরা বিধানসভায় বললাম কালোবাজারি বন্ধ করুন মুখ্যমন্ত্রী তিনি উত্তর না দিয়ে বললেন সারের যোগান কম দিল্লি দিচ্ছে না আমরা কথা বললাম পর্যাপ্ত সার দেবে 1200 টাকা সার 2500 টাকা করে কিনছেন আপনারা আর ভুল বুঝাচ্ছে 100 দিনের টাকা চাই আরে টাকা তো দেবো আমরা 4,09,000 ভুয়া ফেক জব কার্ড বেরিয়েছে ভূতেরা কয়েক হাজার কোটি টাকা খেয়েছে আইবিএস গাই গরু কেনার টাকা কে পেয়েছেন মানরেগায় কেউ পাননি 15,000 করে টাকা ফলের বাগান কোন জব কার্ড হোল্ডার পাননি 15,000 করে টাকা
पश्चिम बंगे फल मान कला गाचे फल है ना जमे फल है ना शुद्ध कला गाच कारण लागान पर आमफान जश हो फनी गाचगलो उड़े जाए बोलबे सब गाच उड़े गेछे देखाबो कि करे अनेक सन्ध्या हो गेछे ठंडाओ जोर আপনাদেরকে বাড়ি ফিরতে হবে আমি একটু বসবো আপনারা একটু ভালো করে বাড়ি ফিরুন কাছেই থাকবো জোনাইতে জোনাইতে থাকবো কাজ যদি করে ফিরে আসবো আইসি ধনে খালি শুনে রাখুন কাজ যদি করে ফিরে আমি আসবো কাছেই 20 মিনিট দূরে আছে জোনাইতে অঞ্চল সম্মেলনে জোট বাদল তৈরি হন আর জোরসে বলুন जय श्री राम जय जय श्री राम आरो जोरे जोर से बोलो जय श्री राम आरो जोरे जय श्री राम आरो जोरे जय श्री राम चोर धरो जय धरो चोर 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 धरो जय जय धरो चोर 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 धरो जय जय धरो किसी चोर भाई पशो चोर भाई पोचो बुलेट सवाई को 1 2 3 4 बुलेट सवाई को भारत माता जय भारत माता जय भारत माता जय नमस्कार जोहार पंचायत पे जाबे ना আমাকে চিন্তা নেই তো দাদা পে যাবে না আমাকে চিন্তা নেই 1956 ধন্যবাদ ওই ওই ওষুধ এখনো পর্যন্ত এর কোন ওই অসুখের ওষুধ বের হইনি जगबंधु पाल एवं तनुश्री दास मनोजित गुण सबके मंचे डेके निच्छि पावे बाबू बाबू